হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আজকে আমরা আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমাদের নেটের সিলেবাসে ইউনিট ওয়ানে এডুকেশনাল ফিলোসফি বা ফিলোসফিক্যাল স্ট্র্যাটেজি যে আছে সেখান থেকে আমরা আজকে বিষয়টি আলোচনা করব। সেখানে যদিও উল্লেখ নেই এই চারটি ফিলোসফি, যেরকম পেরেনিয়ালিজম, রিকনস্ট্রাকশনালিজম, প্রোগ্রেসিভিজম আর এসেন্সিয়ালিজম, কিন্তু এখান থেকে প্রতিবারই একটি থেকে দুটি কোশ্চেন হয়েছে এবং তোমরা কোশ্চেন দেখেছো এখান থেকে হয়েছে। তাই আমি কোশ্চেন থেকে আজকে টপিক তুলে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আজকে আলোচনা করব পেরেনিয়ালিজম, তারপরে রিকনস্ট্রাকশনালিজম আর প্রোগ্রেসিভিজম অ্যান্ড এসেন্সিয়ালিজম। তাহলে চলো আজকে দেখি পেরেনিয়ালিজম কি বলছে। দ্য ফিলোসফি অফ এভারলাস্টিং, যে ফিলোসফিটার শেষ নেই সেই ফিলোসফিটি হচ্ছে পেরেনিয়ালিজম, যার শেষ নেই অর্থাৎ এটা সব জায়গায় কাজ করে। যেরকম এখানে বলেছে, পেরেনিয়ালিজম মিনস দ্যাট ওয়ান শুড টিচ দি থিং দ্যাট ওয়ান ডেম টু বি অফ এভারলাস্টিং ইম্পর্টেন্স টু অল পিপল এভরিহোয়ার। বলছে যে ফিলোসফিটি মানুষের প্রত্যেকটি কাজে এবং প্রত্যেক জায়গায় শেষ পর্যন্ত ব্যবহার হয় বা কাজে লাগে সেটিকে বলছে পেরেনিয়ালিজম। ইট সেজ দ্যাট ওয়ান শুড টিচ প্রিন্সিপাল নট ফ্যাক্ট, এখানে কিন্তু নীতিগত শিক্ষা দেওয়া হয়, এখানে কোনো স্পেসিফিক ফ্যাক্টের উপর শিক্ষা গ্রহণের কথা এখানে বলেনি। দি ওয়ার্ড প্যারেনিয়াল মিন্স ইভার লাস্টিং, প্যারেনিয়াল মিন্স ইভার লাস্টিং অর্থাৎ চিরস্থায়ী। এডুকেশন শুড অ্যাডজাস্ট ম্যান টু দি ট্রুথ হুইচ ইজ এটার্নাল অ্যান্ড দ্যাট ইউনিভার্সাল আনচেঞ্জ। বলছি এডুকেশন মানুষকে সত্যের সঙ্গে সঙ্গত বিধানে সাহায্য করে, দ্যাট যেটি ইউনিভার্সাল এবং আনচেঞ্জিং, যেটি সব জায়গায় সমান, সর্বক্ষেত্রে সমান এবং যার কোনো পরিবর্তন হয় না, তাই এখানে আনচেঞ্জিং বলা হয়েছে। এক্সপোনেন্ট অর্থাৎ পেরেনিয়ালিজম মতামতটি বা এই ফিলোসফিটি ভাবধারাটি যারা বিশেষ পপুলার, যারা এই ফিলোসফিটিকে দাঁড় করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জ্যাক মার্টিয়ান, অ্যালান ব্লুম, রবার্ট মেনার্ড হার্চেন, মর্টিমার জি অ্যাডলার। মর্টিমার জি অ্যাডলার বলেছে অ্যান ইন্ডিভিজুয়াল লার্ন বেস্ট বাই স্টাডি দ্য ক্লাসিক। বলছে একজন ব্যক্তি ক্লাসিক অর্থাৎ এখানে পুরনো বইপত্র পড়ার মাধ্যমে তার পটেন্সিয়ালিটিকে বার করতে পারে। তারপর হি রোট প্যাইডা প্রপোজাল, সে একটা বই লিখেছে যার নাম হচ্ছে প্যাইডা প্রপোজাল। সেখানে সে কি বলেছে, সিক টু এস্টাবলিশ এ কোর্স অফ স্টাডি দ্যাট ইজ জেনারেল নট স্পেশালাইজড। বলছে শিক্ষার যে বিষয়টি হবে, শিক্ষা বিষয়টি হবে জেনারেল নট স্পেশালাইজড, এখানে সাধারণ বিষয় থাকবে, কোনো বিশেষ বিষয়কে পড়ানো হবে না। লিবারাল নট ভোকেশনাল, এখানে হবে মুক্ত শিক্ষার ব্যবস্থা থাকবে, এখানে কোনো বৃত্তিগত শিক্ষার কথা বলা হয়নি। এখানে হিউম্যানিস্টিক শিক্ষার কথা বলেছে বাট নট টেকনিক্যাল, টেকনিক্যাল শিক্ষার কথা এখানে বলা হয়নি। তারপর বলছে হোয়াট টু টিচ, কি শিক্ষা দিব, তাহলে এখানে অর্থাৎ এখানে কারিকুলামের কথা বলেছে। তো এটা মনে রাখতে হবে যে সর্বপ্রথম পেরেনিয়ালিজম যাকে গুরুত্ব দেয় সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ শিক্ষার্থীর নিজের ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দেয়, ইন্ডিভিজুয়ালি ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দেয়। তারপর দ্য পেরেনিয়ালিজম কারিকুলাম ইজ এ ইউনিভার্সাল ওয়ান অন দ্য ভিউ দ্যাট অল হিউম্যান বিং পজেস দ্য সেম এসেন্সিয়াল নেচার। এখানে বলেছে যেহেতু প্রত্যেকটি মানুষের কার্যকরী প্রকৃতি বা বৈশিষ্ট্য, প্রতি মানুষের বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্যগুলি যে সমান, সেহেতু তাদের কারিকুলামে যে বিষয়গুলি পড়াতে হবে সেগুলি সমান, ইউনিভার্সাল, এক কথায় যে কারিকুলামটা হবে সবার জন্য হবে, কোনো ব্যক্তিভেদে বা বিষয়ভেদে হবে না। রিলিজিয়াস বুক যেমন বাইবেল কোরআন পড়ার কথা বলা হয়েছে, লিটারেচার অর্থাৎ সাহিত্য পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাভি অন হিউম্যানিস্টিক অ্যান্ড জেনারেল এডুকেশন, এখানে হিউম্যানিস্টিক সাবজেক্টের উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সবাইকে জেনারেল সাবজেক্ট এমনকি সবার জন্য একই ধরনের শিক্ষা ব্যবস্থা করার কথা এখানে বলা হয়েছে। গ্রেট বুক বলছে, গ্রেট বুক বলতে এখানে গ্রেট ম্যান বায়োগ্রাফি অর্থাৎ যারা মহান ব্যক্তি রয়েছে তাদের এখানে বায়োগ্রাফি পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেরকম আমাদের এপিজে আব্দুল কালাম রয়েছে, তারপরে
নেপোলিয়ান রয়েছে, শেক্সপিয়ার আছে, এইসব মহান মানুষদের বায়োগ্রাফি পড়ার উপর গুরুত্ব দেওয়া আছে। তারপরে বলছে লার্নিং দ্য ক্লাসিক ইজ দ্য বেস্ট ওয়ে টু ডেভেলপ এ স্টুডেন্ট মাইন্ড। বলছে এই বিষয়টি হলো যে পুরনো বিষয়পত্র পড়ার মাধ্যমে ব্যক্তির মানসিক বিকাশের উপর এখানে গুরুত্ব দেওয়া আছে। হোয়াই টু টিচ, অর্থাৎ কেন শিক্ষাটা কেন গ্রহণ করতে হবে, অর্থাৎ অবজেক্টিভ। পেরেনিয়ালিজমের মতো শিক্ষা গ্রহণ করার দরকারটি কি, এখানে বলেছে টু ডেভেলপ দ্য স্টুডেন্ট রেশনাল অ্যান্ড মোরাল পাওয়ার। মানুষকে শিক্ষা বা শিক্ষা থেকে শিক্ষা এই জন্য গ্রহণ করতে হবে যাতে তার মধ্যে যুক্তিক ক্ষমতা অর্থাৎ রেশনাল অ্যান্ড মোরাল অর্থাৎ নৈতিক এই দুটা পাওয়ার বা ক্ষমতার বিকাশ ঘটানোর জন্য তাকে বিষয়বস্তু পড়তে হবে বা এই বিষয়গুলি কারিকুলাম এই বিষয়গুলি পড়তে হবে। তারা বলছে জাজমেন্ট অ্যাবাউট দ্য গুডনেস অফ থিংস। তারপরে একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি যাতে শিক্ষা গ্রহণের মাধ্যমে কোনটি ভালো কোনটি খারাপ, কোন বিষয়টির দিকে যাওয়া উচিত, কোন বিষয়টিকে ত্যাগ করা উচিত, এই বিষয়গুলি যাতে জানতে পারে, অর্থাৎ ও নিজের চিন্তাভাবনার মাধ্যমে ভালো বিষয়টি যাতে বেছে নিতে পারে। হাউ টু টিচ, অর্থাৎ কীভাবে পড়াবো, অর্থাৎ এখানে টিচিং মেথডের কথা বলছে। বলছে দ্য পেরেনিয়ালিস্ট ক্লাসরুম আর টিচার সেন্টার, অর্থাৎ পেরেনিয়ালিজম টিচার সেন্টার কার ক্লাসরুমে বিশ্বাসী, অর্থাৎ যেই ক্লাসরুমে অটোক্রিয়েটিক হয় না, অটোক্রিয়েটিক অর্থাৎ শিক্ষককে সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে, শিক্ষার্থীরা প্যাসিভ লার্নার থাকবে, সব নিয়ম শৃঙ্খলা শিক্ষককে নির্দিষ্ট করবে। তারা বলছে দ্য টিচার ডাজ নট অ্যালাউ স্টুডেন্ট ইন্টারেস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স। বলছে শিক্ষার্থীর যে আগ্রহ এবং তার যে অভিজ্ঞতা রয়েছে সেটাকে এখানে গুরুত্ব দেওয়া হয় না, ডাজ নট অ্যালাউ মানে এখানে গুরুত্ব দেওয়া হয় না। তো এটি হচ্ছিল মূল আলোচনা পেরেনিয়ালিজম সম্পর্কে, এইটুকু পড়লে আমি মনে করি যথেষ্ট, কারণ এখানে একদম পুরো জিস্ট মূল বিষয়টি তুলে ধরা আছে, তোমরা অন্যান্য সোর্স থেকে আরও পড়ে নেবে। তো 2018 সালে যে কোশ্চেনটি আসছিল সেটা পড়ি। বলছে হুইচ অফ দ্য কন্টেম্পোরারি এডুকেশনাল থিওরিজ উইল এন্ডোর দ্য ভিউ দ্যাট, বলছে যে কোনটি ফিলোসফিক্যাল থট এই সেন্টেন্সটা যে বলেছে সেটাকে সাপোর্ট করে। দি অনলি টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট টু হুইচ এডুকেশন শুড লিড ইজ অ্যাডজাস্টমেন্ট টু দ্য ট্রুথ। অ্যাডজাস্টমেন্ট বলে এডুকেশনটা অ্যাডজাস্টমেন্টে সাহায্য করে ট্রুথের সঙ্গে সত্যের সঙ্গে, হুইচ ইজ ইউনিভার্সাল অ্যান্ড আনচেঞ্জিং, যেটি সবার ক্ষেত্রে সমান সার্বজনীন এবং আনচেঞ্জিং, যেটি পরিবর্তন হয় না। তো এই ধারণাটা থেকে বোঝা যাচ্ছে যে পেরেনিয়ালিজম এরকম একটি ফিলোসফি যে ফিলোসফিটিতে পুরনো বিষয়পত্র পড়ার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেগুলোকে আনচেঞ্জ হিসেবে সেগুলিকে বারবার পড়ানোর কথা বলা আছে। তো আবার এই পেরেনিয়ালিজমে সকলের জন্য একটা ইউনিভার্সাল কারিকুলাম গঠন করার কথা বলা হয়েছে, আর এখানেও বলা হয়েছে যে ট্রুথ সত্য হচ্ছে এটারনাল, এটা বাইরে থেকে ক্রিয়েট করা যায় না, এটা আগে থেকেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। তো এই যে বিষয়টা এটা অবশ্যই এখন যেহেতু আমরা জানলাম তো এখন বুঝতে পারছি যে এটা পেরেনিয়ালিজমের সঙ্গে সম্পর্কযুক্ত, ওই জন্য এখানে অ্যান্সারটা পেরেনিয়ালিজম হবে। পেরেনিয়ালিজম সম্পর্কে আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাতে চাইব। যেরকম কোনো একটা স্কুলে যদি পেরেনিয়ালিজম মতাদর্শ বা ফিলোসফিটা অনুসরণ করা হয় তাহলে স্কুলটা কীরকম হবে, একটা মজাদার বিষয়, কারণ অন্যান্য ফিলোসফিক্যাল থট থেকে পেরেনিয়ালিজম অনেকটা ডিফারেন্ট। কারণ এখানে আনচেঞ্জিংয়ের কথা বলা হয়েছে, যেখানে একটি দেশ নতুন নতুন বিষয় পড়ানো এবং নতুন নতুন বিষয়কে গুরুত্ব দিয়ে এই বিশ্বের সঙ্গে বিশ্ব পরিবর্তনের সঙ্গে মিলিয়ে চলতে যাচ্ছে, সেখানে পেরেনিয়ালিজম বলছে যে অতীতে যেসব ধর্মগ্রন্থ আছে, অতীতে যেসব বিষয়বস্তু আছে সেগুলোকে বারবার পড়ানো উচিত। তাহলে কী হচ্ছে, একটা স্কুলে টিচার একই বিষয় শুধু বছরের পর বছর পড়িয়ে যাবে, একই টিচিং মেথড, একই বিষয়বস্তু বারবার পড়ানো যাবে, সেখানে কোনো সিলেবাসের চেঞ্জ হবে না, কোনো বইপত্র চেঞ্জ হবে না, কোনো কিছু পরিবর্তন হবে না, আনচেঞ্জিংয়ে এরা বিশ্বাস করে, কোনো চেঞ্জেই বিশ্বাসে এরা করে না। তো শুধু কী হবে তাহলে স্কুলটিতে সব কিছু একই থাকবে, কিন্তু বছরের পর বছর শুধু শিক্ষার্থী পাল্টাবে আর কোনো কিছু পাল্টাবে না, কীরকম একটা বোরিং ধারণা। কারণ এটা ওই জন্য হয়তো এই ইজমটি এখনও অতটা পপুলার নয়, এটা হচ্ছে কিন্তু একটা ওল্ডেস্ট ফিলোসফিক্যাল থট, যেটি আইডিয়ালিজমের সমপর্যায়। আমরা অনেকে মনে করি পেরেনিয়ালিজম মনে হচ্ছে কোনো একটা নতুন বিষয় বা নতুন ফিলোসফিক্যাল থট, এটা কিন্তু না, এটা 1902 বা 1905 বা সেই সমসাময়িক এটা তৈরি হয়েছে। তো আমরা অনেকে ভাবি এটা নতুন, সেটা না। তাহলে পেরেনিয়ালিজম সম্পর্কে আমরা
এটুকু বুঝতে পারলাম যে এই ফিলোসফিটা আনচেঞ্জিং এ বিশ্বাসী, এটি প্রাচীন বইপত্র পড়ার উপর বিশ্বাসী এবং সেই বইপত্র পড়ার মাধ্যমে ব্যক্তির মানসিক বিকাশ আর মোরাল ডেভেলপমেন্টের উপর বেশি গুরুত্ব দিয়েছে। এখানে কিন্তু অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলেনি, মোরাল ডেভেলপমেন্ট আর তার পার্সোনাল ডেভেলপমেন্টের কথা বলা আছে। তো পেরিনিয়াল সম্পর্কে আমরা এই ধারণাটি আজকে পেলাম। এরপরে আমরা আলোচনা করব রিকনস্ট্রাকশনালিজম। রিকনস্ট্রাকশনালিজম এরপরে দিন আমরা আলোচনা করব। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটি লাইক করে দেবে, আর যদি এটি ইউজফুল মনে হয়, কারণ প্রতিবারে এই চারটা থেকে একটা বা দুটা কোশ্চেন হবে, তো এটা যদি ইউজফুল মনে হয় তাহলে তোমরা এটাকে এই এই ভিডিওটিকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে, তাহলে ওদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।